হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কেপিএ ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল আজ এই ভিডিওতে ইসলামপুর কলেজের স্টাডি মেটেরিয়াল এবং কেজিটিএম কলেজে একটি নোটিশ সম্বন্ধে আলোচনা করব তো কলেজ বন্ধ থাকার কারণে বাড়িতে বসে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে কারণে অনেক কলেজে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ ঠিক তেমনি ইসলামপুর কলেজের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল আপলোড করা হয়েছে ইসলামপুর কলেজের ওয়েবসাইটে কীভাবে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করবেন সেই বিষয়ে এই ভিডিওতে জানতে পারবেন দেখানোর পূর্বে যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে টাকা বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওতে দেখছেন তারা যদি ইসলামপুর কলেজে পড়াশোনা না করে থাকেন তবে আপনাদের কলেজের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে ওই কলেজে কোনো আপডেট আসলে আপনারা সর্বপ্রথম জানতে পারেন চলুন দেখিনি কীভাবে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন ইসলামপুর কলেজের ওয়েবসাইটে খোলা রয়েছে এই ওয়েবসাইটটি সরাসরি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন তারপর এখানে দুটি অপশান রয়েছে সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর এই দুটি সেমিস্টারে আপনারা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবেন তো প্রথম আমি সেমিস্টার ফোরে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে একটি পেজ খুলবে এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে স্টাডি ম্যাটেরিয়াল এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি পেজ খুলবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করে আপনাকে ওকে করতে হবে আমি রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করে নিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করার পর ওকে করছি ওকে করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি চলে গেছে এবং সেটি এখানে টাইপ করতে হবে টাইপ করার পর সাবমিট করতে হবে আমি ওটিপিটি টাইপ করে নিচ্ছি ওটিপি টাইপ করার পর সাবমিট করে নিচ্ছি সাবমিট করার পর এখানে এই পেজটি খুলেছে এখানে দেখতে পাচ্ছেন দশ তারিখে এটি আপলোড করা হয়েছে সাবজেক্ট রয়েছে এবং কোন কোর্স রয়েছে এবং প্রফেসরের নাম রয়েছে ডক্টর অভিজিৎ সূত্রধর তারপর এখানে আরেকটি অপশান রয়েছে সিলেক্ট ফর কোয়ারি এবং একটি অপশান রয়েছে ভিউ এই ভিউ অপশানটি ক্লিক করলে আপনি যে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে সেটি ডাউনলোড করতে পারবেন এখানে কয়েকটি ডেট রয়েছে দশ তারিখ দশ তারিখ দশ তারিখ দশ তারিখ এবং ন তারিখে কিছু আপলোড করা হয়েছে তো প্রথমে আমরা এই ভিউ অপশানে ক্লিক করে দেখবো কি নোটস রয়েছে তো একটি ক্লিক করে দেখাচ্ছি এরপর ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার সাথে সাথে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিহাসের আলোকে আন্তর্জাতিক সম্পর্ক এই নোটসগুলো ডাউনলোড হয়েছে এখানে কোশ্চেন রয়েছে এবং উত্তরও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল এগারোটি পেজ রয়েছে এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন এরপরে চলে আসছি ইসলামপুর পেজে এবং এখানে পরপর আপনারা ভিউ ক্লিক করে আপনারা পরপর পিডেফগুলো ডাউনলোড করতে পারবেন এখানে বলা হয়েছে যে সিলেক্ট টপিক টু আ কোশ্চেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনাকে এখানে টাইপ করতে হবে আপনার ইমেল আইডি দিতে হবে তারপর এখানে সাবমিট করতে পারবেন এবং সাবমিট করার পর আপনার যদি উত্তর প্রোভাইড করা হয় তবে আপনি এই এই অপশানে দেখতে পারবেন সিলেক্ট ফর কোয়ারি অর্থাৎ আপনি যে কোশ্চেন পাঠালেন সেই কোশ্চেনের উত্তর আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এরপর আরও স্টাডি মেটেরিয়াল আপলোড করতে পারে আপনারা পরপর সময় ধরে দেখে নেবেন এরপর চলে আসি আগের পেজে এরপর সেমিস্টার এ ক্লিক করে দেখছি ক্লিক করার পর আপনারা সেম ফোরের মতো চেক করতে পারবেন তারপরে ক্লিক করে নিচ্ছি স্টাডি ম্যাটেরিয়াল ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওকে করে তারপর ওটিপি আসবে ওটিপি সাবমিট করার পর সাবমিট করলে আপনারা স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করতে পারবেন যেহেতু আমার সেকেন্ড সেমিস্টারের কোনো রোল নাম্বার নেই তাই আমাদের চেক করে দেখাতে পারছি না পরবর্তীকালে কোনো স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করা হলে অবশ্যই আপনারা ওয়েবসাইট খুলে দেখে নেবেন তো এইভাবে আপনারা স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করতে পারবেন এরপর দেখব কেজিটিএম কলেজে কী নোটিস পাবলিশ করা হয়েছে সার্চ করে নিচ্ছি কেজিটিএম কলেজ সার্চ করার পর একটি পেজ খুলবে প্রথমে অপশান রয়েছে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট এই অপশনটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটি পেজ খুলবে একটু সময় লাগছে একটু নিচে আসবো এখানে একটি নোটিস বলে লেখা রয়েছে অনলাইন ক্লাস এই অপশনটি ক্লিক করব ক্লিক করলে একটি নোটিশ খুলে যাবে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে নোটিশ রিলেটেড টু অনলাইন ক্লাস অ্যাটেনশন স্টুডেন্টস তারপর বলা হয়েছে দোস অফ ইউ হু হ্যাভ নট গট ইন টাচ উইথ ইউর সাবজেক্ট টিচার ইয়ের প্লিজ গেট ইন টাচ উইথ দেম ইমিডিয়েটলি ফর ইউর অনলাইন ক্লাসেস স্টে সেফ স্টে হেলদি অর্থাৎ আপনারা যারা এখনও পর্যন্ত ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ করেননি অনলাইন ক্লাসের জন্য তাদের অবশ্যই অনলাইনে ক্লাসের জন্য আপনার ক্লাস টিচারের সাথে যোগাযোগ করতে বলেছে এই নোটিসটি পাবলিশ করা হয়েছে ন তারিখে আপনারা দেখে নেবেন এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে এবং স্যারেদের নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন সাবজেক্ট রয়েছে বেঙ্গলি কেমিস্ট্রি কমার্স ইকোনমিক্স ইংলিশ ইভিএস সায়েন্স জিওগ্রাফি হিন্দি হিস্ট্রি ম্যাথামেটিক্স নেপালি ফিলোসফি ফিজিক্স পলিক পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এবং সোশোলজি এই সাবজেক্টগুলো রয়েছে এবং পাশে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইনে ক্লাস করতে পারবেন এই ভিডিওটি তারা সামান্য উপকৃত হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যারা এই কলেজে নয় তারা অবশ্যই তাদের কলেজের নাম কমেন্ট বক্সে টাইপ করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো আপডেট আসলে অবশ্যই জানতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে